অভিশংসন বিচারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যুক্তি তুলে ধরেছেন তার আইনজীবীরা। তারা বলেছেন, ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের উস্কানি দেওয়ার অভিযোগ ভয়ঙ্কর মিথ্যা। ট্রাম্পের আইনজীবী মিখাইল ফন্দের ভিন অভিশংসনের বিচার কাজকে ডেমোক্রেটদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। President Trump sent the disparaging tweet at 2:24 p.m. সিনেটে বেশিরভাগ রিপাবলিকান বলেছেন ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে তারা ভোট দেবেন না। ট্রাম্পের পক্ষের আইনজীবীদের জন্য বরাদ্দ ছিল 16 ঘন্টা। নির্ধারিত সময়ের 4 ঘন্টা আগেই তারা ট্রাম্পের পক্ষে যুক্তি তুলে ধরেন। তারা অভিশংসন বিচার কাজ দ্রুত শেষ করার চেষ্টা করেন। ট্রাম্পের আইনজীবীরা বলেন, সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা কোনো অভিযোগই আমলযোগ্য নয়। ট্রাম্প সহিংসতার জন্য কোনো নির্দেশ দেননি। সশস্ত্র হামলার মধ্য দিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা দখলের কোনো চেষ্টা করেননি। ট্রাম্প সংবিধানে নিশ্চিত করা মত প্রকাশের স্বাধীনতার সঠিক ব্যবহার করেছেন। ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন দণ্ড আরোপ করা যায় না। If the complaint of conduct is constitutional, it cannot be impeachable. 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের বিচার কাজ চলছে। ট্রাম্প নিজে অভিশংসন আদালতে উপস্থিত হয়ে মামলা মোকাবিলা করবেন না বলে আগে জানিয়েছিলেন। তাকে আদালতে আনুষ্ঠানিকভাবে তলবও করা হয়নি। চতুর্থ দিনের আদালত কার্যক্রমে অভিশংসন আদালতের জুরি হিসেবে দায়িত্ব পালনরত সিনেটররা দুই পক্ষকে প্রশ্ন করেন। President Trump told them repeatedly that their insurrectionist activities were the pinnacle of patriotism. ট্রাম্পের আইনজীবীরা বলেন, 6 জানুয়ারি ক্যাপিটল হিলের সমাবেশ একদল উগ্রবাদীর পূর্ব পরিকল্পনার অংশ ছিল। তারা আগে থেকেই এমন সহিংসতার জন্য প্রস্তুতি নিয়েছেন। এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো সম্পৃক্ততা নেই। উত্তরে ডেমোক্রেটিক পার্টির অভিশংসন ম্যানেজারদের দলনেতা কংগ্রেসম্যান জেমি রাস্কিন ট্রাম্পের আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের মক্কেলকে আদালতে নিয়ে আসুন। তিনি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার হচ্ছে একজন প্রেসিডেন্টের নৈতিকতার মানদণ্ড নির্ধারণ করার জন্য। এমন ঘটনা আর না ঘটার জন্যই এই বিচার জরুরি। Summons the mob and sends the mob to go burn the theater down, and when people start madly calling him and ringing the alarm bells, আজ সকালে আবারো আদালতের কার্যক্রম শুরু হয়। উভয় পক্ষের সমঝোতা অনুযায়ী এই সপ্তাহের শেষে আদালত কার্যক্রম শেষ করে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য চেষ্টা করা হচ্ছে। অনেকেই মনে করছেন, সিনেটে অভিশংসন আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আজকের মধ্যেই চলে আসা সম্ভব। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক।